আমার আয় রোজগার খরচ করার ক্ষেত্রে অগ্রাধিকার কে পাবে, বাবা মা নাকি সন্তান? এটার উত্তর কিন্তু এসে গিয়েছে, এটার উত্তর এসে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আওতি কুল্লাদি হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার হক, তার রাইটস দিয়ে দাও। আপনার উপর আপনার সন্তানের একটা হক আছে, বাবা মায়ের ওসিলা দিয়ে আপনার সন্তানের সে হককে ইগনোর করতে পারেন না। আপনার উপর আপনার বাবা মায়ের হক আরও বেশি সন্তানের চাইতেও আছে। সন্তানের ওসিলা দিয়ে যে আমি সন্তানের খরচই দিতে পারি না, বাবা মাকে কেমনে দিব? তাহলে সন্তানের ওসিলা দিয়ে বাবা মায়ের হককে ইগনোর করতে পারবেন না। আবার আপনার উপর আপনার স্ত্রীর খোরপোশের ফরজ আছে, আপনার মা বাবাকে খুশি রাখতে গিয়ে আপনি আপনার স্ত্রীকেও খোরপোশ থেকে বঞ্চিত করতে পারেন না। আপনার স্ত্রীকে তার অধিকার দিতে হবে, আপনার মা বাবাকে তার যথেষ্ট অধিকার দিতে হবে, আপনার সন্তানকেও তার অধিকার দিতে হবে। মুসলিম তো ব্যালেন্স লাইফ মেনটেন করে, এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সেটা আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন। এবং তার ঘরে তার সন্তান ছিল, যদিও তার বাবা মা তার জীবিত দশায় ছিলেন না, কিন্তু সাহাবাদের তো অনেকের বাবা মা ছিল। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ঘরে অনেক বিবি ছিলেন, তার সন্তানরা ছিল, তার অন্য রিলেটিভরা ছিল। কে কেউ বলতে পারবে যে তারা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের অধিকার আমাদেরকে ঠিকমতো দেননি? এটাকে বলতে পারবে না। অতএব আজকে যাদের সংসারে তাদের বাবা মা এবং স্ত্রীকে নিয়ে সমস্যা, প্লিজ আপনি আপনার রোল মডেলের কাছে চলে যান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এখন প্রায় প্রতিদিনই আমাদের কাছে টেলিফোন আসে, সময় চায়, আমরা তো আসলে অতটা দিতে পারবো না, ফ্যামিলি সমস্যা, অনেক বেশি ফ্যামিলি সমস্যা। মাকে প্রাধান্য দেব নাকি স্ত্রীকে প্রাধান্য দেব? আপনি কেন প্রাধান্য দেবেন একজনকে আরেকজনের? মাকে এমন প্রাধান্য দেবেন না যাতে স্ত্রীর উপর নির্যাতন করেন, কেন স্ত্রীকে নির্যাতন করবেন আপনি? আবার স্ত্রীকে এত বেশি প্রাধান্য দেবেন না যে মাকে আপনি মানে তার অধিকার থেকে বঞ্চিত করলেন, প্রত্যেককে তার অধিকার দেন। হ্যাঁ, এখন যদি কেউ খুশি হচ্ছে না, কেউ খুশি হওয়াটা আপনার জন্য খুব বেশি জরুরি না, যতটা জরুরি প্রত্যেকের হক ডিসেন্ট ওয়েতে তার কাছে পৌঁছে দেওয়া, এটা মনে রাখবেন।